আমার বাসার প্রত্যেকটা রুমে প্রত্যেকটা কর্নারে অনেকগুলো গাছ রাখা আছে এই গাছগুলো আমি কিভাবে লাগিয়ে থাকি মানে মাটি কিভাবে প্রস্তুত করি সেটাই আজকে দেখিয়ে দিব কারণ আজকে রান্না বান্না এবং হাতের সব কাজ শেষ করে কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি আমাদের গৃহিণীদেরকে কোনো বাড়তি কাজ করতে হলে সংসারের কাজ সামলিয়ে তারপরে করতে হয় আমি সব সময় বাড়তি কাজ করলে এভাবে কাজগুলো ম্যানেজ করি সেটাও বলে দিব এত কাজের মাঝে আমাকে আবার বাহিরেও যেতে হয় জিদনিকে স্কুল থেকে আনার জন্য এই তো আজকে রান্নাবান্নায় ছিল মাছ দিয়ে লাউ আর ভিন্ন ধরনের মাছের ডিম বাজা এই মাছের ডিমটা একটু ভিন্নভাবে করে নিয়েছি তবে এতটা মজার হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো এটা ছিল নাস্তার পরে মানে আগের যে ব্লকটা দেখছেন তার পরের অংশ এখন আমি ফ্রিজ থেকে কিছুটা মাছ ভিজিয়ে দিচ্ছি তারপরে রান্নার প্রস্তুতি নিব আর এই যে লাউটা আগের দিন এনেছিল সেই লাউটা রান্না করব এখানে গরম পানি বসিয়ে দিয়েছি কারণ ওই যে মাছের ডিম ভাজা করব প্রথমে গরম পানিতে একটু সেদ্ধ করে নিব আর পাশের চুলায় কিন্তু ছোটো ছোটো করে মাছ ভেজে নিচ্ছি যেটা দিয়ে আমি লাউ রান্না করব আচ্ছা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কেন জানি লাইক দিতে আপনাদের কষ্ট হয় মানে লাইক দিতে চান না সেটাই আজকে জানাবেন কেন আপনারা লাইক দেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন এই যে আমি আবারও মনে করিয়ে দিলাম এখানে লাউটা কেটে নিচ্ছি পাশাপাশি মাছের ডিমটা একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি যখন এরকম কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি পানি জড়িয়ে নিয়েছি আর পাশের চুলায় মাছ ভাজাটাও হয়ে গিয়েছে লাউটা কাটতে গিয়ে আমার খুবই ভালো লাগছিল যে এতটাই ফ্রেশ ছিল একেবারে সফট মানে কোসি ছিল এই গরমে সবচেয়ে বেশি আমরা এই লাউ খেয়েছি এবার আর সেদ্ধ করা মাছের ডিমটা এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম আছে হলুদ আর লবণ দিয়ে এখানে লাউর জন্য সব কিছু বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে এখন লাউ দিয়েছি আর ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ আর এই যে দেখুন মাছের ডিমটা এরকম ঝুড়ো করে ভালো করে ভেজে ভেজে নিতে হবে করে পরে এখন ছোট তেল কড়াইয়ে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো এই মাছের ডিম ভাজার মধ্যে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে কিছুটা প্রোজেন টমেটো দিয়েছি তারপরে রসুন বাটা সামান্য একটু জিরের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি পেঁয়াজের মধ্যে ভালো করে এগুলাকে সময় নিয়ে কষিয়ে নিব আর এই যে দেখুন লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে মানে যখন আমি প্রথমবার বাঁপে বসিয়েছি ডাকনাটা উঠিয়ে দেখিয়ে একেবারে সফট হয়েছে এখন আমি কিছুটা কাঁচা মরিচ আর ভাজা মাছ দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই মানে অল্প সময় রান্নাটা হয়ে যাবে আর এই যে মাছের ডিমের যে পেঁয়াজটা এটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে একেবারে সফট হয়ে গিয়েছে মানে চাইলে এই মরিচ ভাজাটা পেঁয়াজ ভাজাটা এমনিতেও খাওয়া যাবে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়েছি দিয়ে প্রথমে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো পানি দিব অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ অল্প সময়ে এই মাছের ডিমটা হয়ে যাবে যেহেতু মাছের ডিমটা সেদ্ধ করা আবার ভেজেও নিয়েছি এই তো যখন পানিটা শুকিয়ে এসেছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই মাছের ডিমটা অন্য ভাজা থেকে মানে আগে আমি যেভাবে মাছের ডিম ভাজা করতাম তার থেকেও অনেক বেশি মজার হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই তো লাউ রান্নাটা হয়ে গিয়েছে শেষ মুহূর্তে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি দিয়েছি এখন একটু দিয়ে এই তো আজকে দুপুরের জন্য রাতের জন্য এই দুটোই ছিল রান্নাই সকালের মধ্যে রান্না শেষ এখন চলে এসেছি আমি বেলকুনিতে গাছ লাগানোর জন্য এই যে ছোট্ট একটা ডাল এই গাছটা একটা ইনডোর প্ল্যান্ট এটা আমি কিছুদিন আগে লাগিয়েছি তবে দেখলাম যে খুব সুন্দর শিকড় বের হয়েছে এটাকে আমি আজকে ভালোভাবে লাগাবো সেজন্য ধুয়ে নিয়েছি আর এখানে যে মাটি দেখছেন এটা প্রস্তুত করাই ছিল এই মাটির মধ্যে আমরা বাসায় তৈরি জৈব সার দিয়ে থাকি মানে প্রতিদিনের পেঁয়াজ সবজির খোসা ডিমের খোসা এগুলো পচিয়ে তারপর দিয়ে থাকি যদি কখনো মাটি একেবারে প্রস্তুত করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু মাটি আমার প্রস্তুত করা ছিল তাই বলেই দিলাম তারপরে প্রতিদিন চাল দেওয়া পানিগুলো আমি দিয়ে থাকি মাঝে মধ্যেই মানে ভাগ করে দেয় আজকে যদি এই গাছগুলা দেয় পরের দিন অন্য গাছগুলো দেয় এভাবে করে আমার ইনডোর প্ল্যান্টের যত্ন করি আর এখানে আরো ছোট একটা টব আছে এই যে জ্যাব্রা প্ল্যান্টটা অনেক বেশি হয়ে গিয়েছে তাই ভাবলাম এখানে আরেকটা লাগিয়ে দিই এই জ্যাব্রা প্ল্যান্টটা পেঁয়াজের মতো হয় নিচে তবে একটা পেঁয়াজ লাগালে অনেকগুলো হয়ে যায় খুব ছড়ালো যখন হয় খুব সুন্দর লাগে দেখতে এই গাছগুলো যে আমি এখন লাগাচ্ছি এখনই তবে আমি ঘরের ভিতর রাখবো না আর এই যে স্পাইডার প্ল্যান্টটা এটার মাথায় এরকম ছোট ছোট চারার মতো হয় এখানে একটা এসেছে এটা আমি কেটে নিয়েছি এটার মধ্যে কিন্তু শিকড় আছে এটাও ছোট একটা টবে আমি লাগিয়ে দিচ্ছি আর এই যে এখানে একটা গ্লাসের মধ্যে একটা গাছ লাগাচ্ছি এগুলো এখন আমি লাগিয়ে রেখে দিব আর এই যে বেবি টিয়ারটা আমি যে লাগিয়েছি এটাও কিন্তু ছোট ছোট একটু লতা লাগিয়েছি এখন গ্রো করে এরকম হয়েছে এই ব্যাবিটিয়ার থেকে কেটে ছোট ছোট করে এরকম লাগিয়ে নিয়েছি কিছুদিন পরে এটাও এরকম জোপালো হয়ে যাবে তবে এই গাছগুলো এখন আমি ঘরের ভিতরে নেব না বেশ কয়েকদিন বারান্দায় রাখবো আর পানি স্প্রে করে দিব প্রয়োজন হলে একটু পানি দিবো দেখতে পাচ্ছেন এই যে মানি প্ল্যান্টটা অনেক জোপালো হয়েছে এটাও কিন্তু ছোট আমি এরকম লাগিয়েছি এখন আমি এটা ঘরের ভিতর রাখতে পারি এই যে কয়েকটা মানি প্ল্যান্টও কিন্তু ডাল কেটে ছোট ছোট লাগিয়েছি এভাবে করে আমি ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে থাকি গাছ লাগানো শেষ এখন আমি বেলকনিটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন আজকে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি এগুলো যখন বাসায় রাখবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব এরপরে আমি জিদনিকে স্কুল থেকে আনতে গিয়েছি আনার সময় বেশ কিছু দেশি ফল নিয়ে এসেছি ছোট্ট একটা তরমুজ এনেছি খুবই লাল ছিল আর মিষ্টিও ছিল সাথে ছিল আমার খুবই প্রিয় কচি তালের শ্বাস যেটা এখন বের হয়েছে অল্প কিছু দিনের জন্য থাকে আর কিছুদিন পরে পাওয়া যায় না এই তালের শ্বাসটা আমার খুবই প্রিয় এখানে তরমুজ কেটে নিচ্ছি আর ওই যে তালের শ্বাসগুলো চামচ দিয়ে এভাবে ক্লিন করে ফ্রিজে রেখে দিব। একটু ঠান্ডা হলে মা মেয়ে বসে বসেই খেয়ে নিব এই তো এখন দুপুরবেলা আমরা চলে আসলাম খাওয়ার জন্য আজকে দুপুরের জন্য দুটো আইটেমে ছিল তবে এই মাছের ডিমটায় অনেক বেশি মজার ছিল আজকে দুপুরে খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ